কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। আমি যতটুকু জানি যে আপনি দেশের বাইরে ছিলেন, ফিরলেন, গানের কাজে গিয়েছিলেন নাকি এমনি কোনো পার্সোনাল? আমাদের অন্য কাজ ছিল, আমরা বেশ 5-6 জন গিয়েছিলাম, একটু ওই যে বাঙালি কমিউনিটির সাথে একটু মিটিং ছিল, সেই মিটিং সেরে আমরা এসেছি। আবার অনেক দিন পর এই যে একসঙ্গে এতগুলো গান, আবার যে একটা অ্যালবামের যেটা ফিলিংসটা সেটা আপনি আবার আনলেন, কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে? আসলে একটা একটা গান নিয়ে মানুষের আত্মা ভরে না। আমরা যে কাজ করেছি 12টি গান, 10টি গান একটি অ্যালবাম আকারে, ঈদ উপলক্ষে বা পূজা বলেন, পয়লা বৈশাখ বলেন, তখন সেই রমরমা ব্যাপারটি ছিল, মানুষও উৎপেতে থাকতো কখন মনির খানের 10টি গান পাবো, 12টি গান পাবো, অন্যান্য শিল্পী, সাধারণ মানুষের পছন্দের শিল্পীদের অনেকগুলি গান পাওয়ার একটা আগ্রহ থাকতো। সেই জিনিসটি যখন নষ্ট হয়ে গেল, তখন আসলো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে, এখন একটার বেশি গান প্রচার করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি চেষ্টা করলাম যে একটা করেই গান আপলোড হচ্ছে, বাট আমি চিন্তা করলাম যে 12টা গান যদি একসাথে মানুষকে বা 10টা গান একসাথে মানুষকে দিতে পারি, আগের সে 7টি মানুষ ফিরে পাবে। সেই আলোকেই কি বাঁধনে বেঁধেছ আমায় মিল্টন ভাইয়ের 5টা গান এবং লিটন শিকদার ওনার 5টা গান, 10টি গানের একটি অ্যালবাম আমি করেছি। তার মানে কি এইবার ঈদেও কিছু আসছে? এইবার ঈদে 16-4টি গান আসবে, মানে সেকেন্ড যে 10টি গান আসবে সেখান থেকে 4টি, ওখান থেকে 4টি গান আসবে, 15 থেকে 25 একটা, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 60, এরকম একটি ভাগ আমরা করতাম। কিন্তু এখন একটি গানের মধ্যে এই 4টা জেনারেশনকে কমপ্লিট করা ভেরি টাফ, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে মানুষের জীবনের কথা বলার, মানুষের সুখ এবং দুঃখ দুটি মিলিয়ে কথা বলার, এবং মানুষের ইহকাল পরকাল এই দুটি মিলিয়ে কথা বলার, একটি গানের মধ্যে এই বাস্তবভিত্তিক কিছু বিষয় উল্লেখ করেই গান করার চেষ্টা করি আমি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। মানে আমাদেরকে কি একটু গান একটু শোনানো যায় কিনা? ভালোবেসে যাব আমি জনম জনম ধরে মনের মাঝারে পেয়েছি তোমারে, চমৎকার একটি গান। ভাই আপনি তো রাজনীতি থেকে বিরতি নিয়েছেন, বিরতি নিয়ে জানিয়েছেন যে এখন পুরোপুরি গানের মধ্যেই থাকবেন, আপনার ভক্তরা কিন্তু একটু দুশ্চিন্তায় আছে যে আবার রাজনীতি থেকে ফিরবেন কিনা, আবার একটা গানে গ্যাপ পড়বে কিনা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। তো যাই হোক, নির্বাচনকালীন সময়ে 2018 সালের 9 নভেম্বর যখন লাস্ট নির্বাচনের নমিনেশন কেন্দ্রিক একটা ধাক্কা খেলাম, তখন মান অভিমান অনেক ক্ষেত্রেই, আর শিল্পীরা তো একটু মনের ভিতরে আবেগ বেশি থাকে, তো যাক সেখান থেকে আমি গানের জগতে আসার একটা প্রতিশ্রুতি দিলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমি গানের মানুষ, গানে ফিরে যাচ্ছি। আল্লাপাক ছাড়া কেউ বলতে পারবে না যে আমার পরবর্তী 1 মিনিট পরে আমার জীবনে কী ঘটতে পারে, তো সেটা ভবিষ্যৎ, একটা ভবিষ্যৎ বলবে। 1996 সালে প্রথম অ্যালবাম আসলো, তারপরে এই 2023 একটা, মাঝে 2 যুগেরও বেশি সময়, এই জার্নিটা যদি একটু সংক্ষেপে বলেন। বিভিন্ন গীতিকবি, বিভিন্ন মিউজিক ডিরেক্টর, বাংলাদেশে প্রায় আমি যাদেরকে পেয়েছি সকলের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, এবং আজকের দিনে যারা মিউজিক ডিরেকশন দিচ্ছেন, যারা সুর করছেন, যারা লিখছেন, তাদের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার কোনো জেনারেশন গ্যাপ নাই এবং সবার সাথেই আমি সুন্দর স্বাচ্ছন্দ্যে কাজ করছি। অভিজ্ঞ মানুষ যারা যে দিক থেকে দিকপাল, তাদের কাছে অনেক কিছু শেখার আছে, তো যার কারণেই বর্তমান সঙ্গীত পরিচালক যারা, তাদের কাছে আমার অনেক শেখা আছে। আমি গান গাইতে গিয়ে আমার কাছে নতুন নতুন মনে হয় যে চমৎকার, এটি কখনো আমি আগে করি নাই, তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। অনেক ভালো ভালো ছেলে এখন কাজ করছে, সুন্দর কাজ করছে, এবং তারাও খুশি যে মনির ভাই আসলে আমাদের ভালো লাগে। তো এইগুলো একটা সমন্বয় ছাড়া তো ভালো কাজ করা সম্ভব নয়, এটা টিম ওয়ার্ক। আপনি একক গান গিয়েছেন, অ্যালবামও বেরি হয়েছে অনেক, তো সিনেমাতেও গান করেছেন, আপনি পরপর টানা 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তারপর আবার পেয়েছেন, 3 বার, তো 3টি পেয়েছেন, তো এখন সিনেমা থেকে গান কি একটু কমিয়ে দিয়েছেন? আমি কমিয়ে দেয় নাই, আমাকে তো গান কম করে গাওয়ানো হচ্ছে, কিন্তু জেনারেশনের একটা গ্যাপ থাকেই, তো সেক্ষেত্রে হয়তো এখন ছবির ধারা চেঞ্জ হয়ে গেছে, ছবির গল্প অনুপাতে, সময়ের দাবি অনুপাতে, সেখানে হয়তো আমরা বেমানান, যার কারণেই আমাদের কম গাওয়া হচ্ছে, কোনো দুঃখ নাই। কিন্তু আমার একটি আহ্বান যে জায়গাটা যেন সুন্দর থাকে, সে ফিল্মের সেই রমরমা ব্যাপারটা, ফিল্মের সে সম্মানজনক জায়গাটা যেন অটুট থাকে। তো যেমনটা বলছিলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রথম প্রেমের তাজমহল গানটিকে, তো একটু শোনাবেন নাকি আমাদের 2 লাইন? এই বুকে বইছে যমুনা,
নিয়ে অথই প্রেমের জল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল 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 গান অনেক আগের হলেও এখনো কিন্তু দারুণ সমাদৃত এই গানটি তো কখনো কি ভাইয়া আপনি মানে এই গান করার আগে বা গান করার পরে মনে হয়েছে যে কারোর জন্য তাজমহল বানাবেন যে তাজমহলটি আমরা ছসককে দেখি সেরকম করে বানানোটাই কিন্তু বিষয় না আচ্ছা প্রতিটা মানুষের চিন্তা চেতনায় ভালো লাগায় ভালোবাসায় স্বপ্নে সাধনায় কিন্তু তাজমহলের স্বপ্ন সবাই দেখেন তো সেই স্বপ্নটা আমার ভিতরেও আছে আমি হয়তো ব্যক্তিগতভাবে কারো জীবনের সাথে তাজমহল গড়তে না পারলেও সঙ্গীতের সুরের ধারায় লক্ষ কোটি মানুষের ভিতরে ভালোবাসা তাজমহল করা আছে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি তো ভাইয়া আপনার অনেকগুলো মানে বিখ্যাত গানের মধ্যে একটি গান আছে সেটা হচ্ছে যে চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে ভাইয়া কেউ আপনাকে ভাঙা হাতে কি কখনো চিঠি লিখেছে এটা ভাঙা হাতে চিঠি লেখা বলতে গানটির নিশ্চয়ই অনেক পেয়েছেন না গানটির একটা ইতিহাস আছে যখন আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেব উনি কখনো ক্যাসেটের গান করেন নাই উনি সিনেমার গান করতেন তো সেই গান আমি করলাম প্রায় 2-2.5 বছর ধরে আটানার জীবন ভাড়া করে আনবি মানুষ কান দিতে মন লাশের পাশে চিঠি লিখেছে বউ ভাঙা ভাঙা হাতে দর্জি বাড়ি চল মন আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম এই একই অ্যালবামের গান আপনার যে এই অ্যালবামের একটা গান হচ্ছে আটানার জীবন আসলে আপনার কাছে জীবন মানে কি আটানার জীবন চারানা ঘুমে দুয়েনা প্রেমের ফাঁকে ও জীবন তোর আর দেয়ানা বাকি প্রত্যেকটা আমরা ষোলো আনা হিসাব করি ষোলো আনা হিসাব করি কিন্তু আসলে মানুষের জীবন ষোলো আনা পূর্ণ হয় না ঘুম খাওয়া বিশ্রাম প্রেম বিনিময় কাজের জন্য দৌড়াদৌড়ি জীবনের স্বস্তি বলতে কিন্তু আপনি আর কখনও পিসফুল লাইফটা পাচ্ছেন না দৌড়াদৌড়ি হয়ে পাচ্ছেন তো একটা অঙ্ক কষতে গেলে কিন্তু তাই হয় আমাদের যখন যে বয়স হয়ে গেছে আমরা কিন্তু আগের মতো দৌড়ায় কাজ করতে পারবো না সেক্ষেত্রে স্পিড পাওয়ার মতো সময় কিন্তু আপনি 10-15 বছর বেশি পাচ্ছেন না হিসাব করে দেখেন গানের সাথে অঙ্কে মিলে যাচ্ছে ভাই আপনার কিন্তু অঞ্জনা সিরিজে যতগুলো গান আছে সবগুলোই দারুণ হিট একটা যদি গান শোনাতেন ক্ষত বিক্ষত করে দাও আমাকে হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে আঘাতের পর আঘাত করো শুধু ছুঁয়ো না আমার এমনটাকে এমনে আমার অঞ্জনা থাকে এমনে আমার অঞ্জনা থাকে ক্ষত বিক্ষত করে দাও আমাকে হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে অঞ্জনাকে নিয়ে অনেক সময় অনেক কথা হয়েছে অনেক কথা আপনিও ক্লিয়ার করেছেন যদি অঞ্জনার দেখা পান তাহলে কি বলবেন প্রেমের আবেদনটা তো এখন আর ওইভাবে না এগুলো প্রেমে আবেদন না নরমাল কোনো কথা বা কিছু বলার থাকে কিনা কেমন আছো কি করছো এগুলো ছাড়া কিছু বলার আছে কি ওইরকম কিছু বলার নাই ওরকম কিছু বলার নাই কারণ তাকে রেসপেক্ট করে আপনি জানেন আমি এটা গান করেছি তোর শরীরে মির্জাফরের রক্ত তোর পিতামাতা সীমারের ভক্ত রাজাকারের মতো যদি করলি বেইমানি বাংলাদেশে জন্ম যেত স্বভাব পাকিস্তানি তোর দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে টান তবু তোর প্রতি আছে আমার অনেক সম্মান তো লোকে বলে অঞ্জনা বড় বেইমান আমি কিন্তু বলি না ওর প্রতি সম্মানটা কিন্তু আমার আছে কারণ এই সম্মানটুকু না থাকলে এই সঙ্গীতের সুর সঙ্গীতের এই ধারা বহন করার তো অনেকখানি দায়িত্ব বা ভূমিকা তারও আছে ভাই আপনার তো অসংখ্য ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন মনির খান সংসদ তার বয়স 21 বছর আচ্ছা মনির খান ফ্যান্স ক্লাব 24 তার বয়স প্রায় 12-12 বছর মনির খান সংঘ তার বয়স 8 বছর এই তিনটি সংগঠনে প্রায় সদস্য সংখ্যা 8.5 লাখের বেশি দুর্যোগে আমার এই ছেলেরা সমস্ত এলাকার মানুষের কাছাকাছি যে কাজ করে তো আমার শান্তি এখানেই যে আমি তো এখন আমার মধ্যে নাই আমি সবার মধ্যে আমি আমার লক্ষ্য মায়ের আমরা সবাই আপন ভাই এই হিসাবে কাজ করছি কাজ করে যাচ্ছি মানুষ মানুষের জন্য এই কথাটি মাথায় রেখেই
আমরা যেন সবাই সবার জন্য কাজ করতে পারি। এই স্বাধীন দেশ, যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই দেশের মাটিকে স্বাধীন করবার জন্য এবং আমাদের একটি সুস্থ জীবনযাপনের জন্য গণতান্ত্রিকভাবে বেঁচে থাকার অধিকারে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে সকলের প্রতি দোয়া চেয়ে সময় টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।